মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকাল থেকে ভিডিও করিনি, এতটা পরিমাণে মাথা গরম হয়ে থাকে। একটাও সামনে এসে গুড মর্নিং ও বলেনি, সব কাজকর্ম করেছি এমনিই রেখে দিয়েছি যে আজকের ভিডিও করবোই না, ভিডিও করাটা ছেড়েই দেবো। এত পরিমাণে চিৎকার, চশমা পড়তে বাধ্য হলাম। এত এত চিৎকার চেঁচামেচি যেতে মাথার যন্ত্রণা মাথায় থেকে যাচ্ছে। মাথার যন্ত্রণা যে কোথায় যাবে সেটা বোঝা মুশকিল। তো চলো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর বললাম যে কেন সকাল থেকে ভিডিও করিনি, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তারপরে আজকে রাগ করে ভাবছিলাম যে ভিডিও করবই না, এত আওয়াজে তোমাদের সঙ্গে সামনাসামনি কথাই বলে উঠতে পারি না। তো কি ভিডিও করবো বলো? ছেলে খাওয়া দাওয়া, গেঞ্জিটা পরো, ছেলে খাওয়া দাওয়া করেছে আজকে, মাংসের তরকারি মুড়ি ওজন ঝটপট খেয়েছে, আজকে বেশিবার বলতে হয়নি, চানও করে নিয়েছে। আর আমি সব জামা কাপড় নিয়ে নিচ্ছি, এগুলো কাচবো, বর দিয়ে দিয়েছিল, বর গেঞ্জি রেখে গেছিলো, ছেলের কিছু জামা প্যান্ট আছে, বাইরে কিছু বাসন রয়েছে, সেগুলো ধোবো মাজবো। ছেলে চান না করলে গামলা বালতি তো খালি হতো না সেই জন্যে। আর খুলবো না ভেবেছিলাম, আজকে খুলবোই না, এমনিতেই মাথার মধ্যে টেনশন রয়েছে। বাবা এই প্যান্ট জামা, এই তোমার প্যান্ট জামাটা ওখানে দাও। কেন বলো তো, ছেলেকে নতুন জায়গা দিই, আজকে ছেলের খাতা কিনতে যাব, খাতা একটা বই, নতুন জায়গা মাস্টার দিয়েছি, ভাবছি একবার যে এত খরচা চালাতে পারবো কি না। ও দাদাভাইটা বলেছিল যে ছেলে, সেই জন্যেই আগে কথা বলেছিলাম, সেই কথা বলার জন্যেই মাস্টারটা ঠিক করেছি। আর অনেকগুলো টাকার ব্যাপার, পিটিটা আনো তো বাপি, অনেকগুলো টাকার ব্যাপার আছে, সেই জন্য একটু টেনশন করছিলাম যে চালাতে পারবো কি পারবো না, খরচাটা তো অনেকটা রয়েছে। তাও কি করব, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, ছেলের ভালো চিন্তা করে আর একটা মাস্টার দিলাম যেখান থেকে সাজেশান ফাজেশান পাবে সেই জন্যে। আর এখানে সব কাজ পড়ে আছে, তো এক এক করে সব কাজ করি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো চলো কাজকর্মগুলো শুরু করি। সব কাজ একবারে নিয়ে বসেছি, বাসন মাজবো, জামা প্যান্ট কাচবো, তারপরে এখান থেকে উঠব। গ্যাস তো আজকে মোচাই আছে। আর কি বলো তো, যাবো ছেলের হচ্ছে খাতা বই এগুলো কিনতে, কিন্তু জানি না যেটা মানে ছেলেকে এখানে বলছি প্রচুর মাথা ব্যথা করছে, মানে আমাদের মনের মতো বা কিছুই হয় না জানো তো। আর ছেলের যে খাতা বই কিনতে যাব, সেখানে এখন তো মাস্টারটা তো দিয়েই ফেলেছি, কিন্তু সেইটা যে কতদিন টানতে পারবো বা কিভাবে টানবো সেটা নিজেও জানি না। এখন মনে হচ্ছে যে বাধ্য হয়ে যে নিজেকেই এখন আর তো কাজকর্মে লাগতে হবে, নিজেকেই কোনো কাজ করতে হবে, কাজ না করলে হয়তো ছেলের পড়াশোনার খরচাটা আর টেনে উঠতে পারবো না। কেন এই ভাড়া বাড়িতে থেকে ভাড়া দিয়ে ভাড়া, তারপরে কারেন্টের বিল, জানো এমনি থেকে কারেন্টের বিল ভাড়া বাড়িতে বেশি, তারপরে বরের ওষুধ, ছেলের ওষুধ, ছেলের এমনি পড়াশোনা, মাধ্যমিক দিচ্ছে মানে কত যে স্যার মাস্টার, তার কোনো ঠিক ঠিকানা নেই, এই স্যার এই বই পড়াবে না, ওই স্যার ওই বই পড়াবে না, কি করবো বলো, কিছু করার নেই। একটা স্যার মানে একটা স্যার একটা করে, যেমন ভূগোল একটা ম্যাডাম পড়ালে, তারপরে তোমার সায়েন্সটা যেমন কেউ ফিজিক্যাল সায়েন্স আর অঙ্কটা করায়, আবার লাইফ সায়েন্সটা অন্য জায়গায় যেতে হয়, আবার ইংরাজিটা আলাদা যেতে হয়, আবার ইতিহাস বাংলাটা আলাদা যেতে হয়, সে আমাদের সময়ের মতো এখন আর নেই যে মানে সব সাবজেক্ট পড়াবে বা দুটো তিনটে সাবজেক্ট পড়াবে। এখনকার দিনে পড়াশোনা মানে হচ্ছে ব্যবসা, তুমি পয়সা দাও তাহলে তোমার মানে বাচ্চা পড়াশোনা বলে যেটুকু শেখাবে শেখাবে, আর আমরা তো অত পড়াশোনা জানি না যে বাড়িতে থেকে আমরা আমাদের ছেলেপুলেকে পড়াশোনা বা একটু দেখাবো বা কিছু, মাস্টার দিদিমণির উপরেই আমাদের ভরসা করতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। কি করবো বলো, যে বাবা মা তো আমরা যখন মানে ছোটো ছিলাম পড়াশোনায় আমি ভীষণ ভালো ছিলাম, কিন্তু আমার বাবার সে ক্ষমতা ছিল না যে আমাদের পড়াশোনা শেখাবে জানো তো, সেই জন্য আমাদের আর পড়াশোনাটা হয়ে ওঠেনি। সেই জন্য আমি আমার ছেলেকে পারি না, যতটুকুনি পেরেছি এতদিন দেখিয়েছি, সবার বাবা মা শুনি যে শেখাচ্ছে মানে পড়া বলে দেয়, অঙ্ক দেখিয়ে দেয় বা কোনো ইংলিশ, আমাদের আমার বর তো মোট একদমই জানে না, আমি তাও একটু জানি, সেটা দিয়ে কাজ চলার মতো মোটামুটি জানি, তবে ছেলে তো অনেক উঁচু ক্লাস না, সেগুলো সবটা বাংলা টাংলাগুলো যাও একটু বুঝি, তারপরে এখনকার দিনে তো শুধু পড়া, আগেকার দিনে না বইতে ছিল কোশ্চেন অ্যান্সার এইসব ছিল, এখনকার দিনে তো ওই সব নেই না, এখনকার দিনে শুধু পড়া আছে আর তোমাকে কোশ্চেন অ্যান্সার নিজে বার করতে হবে, তারপরে এখন অনেক রকমের সিস্টেমটাই পড়াশোনার আলাদা হয়ে গেছে, যত সোজা করে দিয়েছে পড়াশোনা ততই কিন্তু জটিল, নিলে সব কিছু না নিলে কিছুই না, এটা হচ্ছে আসল ব্যাপার। তো দেখা যাক, তোমাদের আশীর্বাদ ভালোবাসা, যদি ইউটিউব থেকে পেমেন্ট পাই তাহলে এই খরচাটা তো খরচা মনে হবে না, আমার খরচাটা দিয়ে ছেলের পড়াশোনাটা চলবে কেন? মোটামুটি ছেলের পিছনে অনেকগুলো টাকা, প্রায় 5-6 হাজার টাকা মান্থলিতে লাগে, সেই জন্য আমাদের মানে একটু টানাটানি করেই চলে, বলতে পারো এক প্রকার টানাটানি করেই চলে। ছেলেও বলছিল মা সায়েন্স তো পড়বো, বলছি আমি তো পড়াটা কষ্ট করে অনেক কষ্ট করে হলেও পড়ে নেবো, কিন্তু তোমরা কি খরচা চালাতে পারবে নাকি আমি কাজে লাগবো? তো দেখা যাক কী হয়,
সবার জন্য তো সব কিছু না, আমাদের মতো মানুষদের অনেক কিছু জীবনে ভাবতে হয়, অনেক কিছু ভেবে তারপরে একটা পা বাড়াতে হয়, অনেক কিছু ভেবে তারপরে সিদ্ধান্ত নিতে হয় যে কি করব কি করব না, কোনটা হবে কোনটা হবে না, সব সব কিছু। তোমরা তো জানো যে আমরা নর্মাল মানে পয়সা থাকা মানুষের জীবনযাপন আলাদা, আর পয়সা না থাকা মানুষের জীবনযাপন একদমই আলাদা, দুটো খাতা লাগবে সেই কারণে। ছেলে এসছে, আমি এসছি, দুজনে এসছি, কিন্তু খাতার দোকান বন্ধ পেলাম না। এখানে কালকে রাতেও এসেছিলাম কিন্তু পাইনি। দেখি রাতে আবার ওই স্টেশনের দিকে বড়া ছেলেকে পাঠাবো, আমি তো আর যাবো না, ওরা দুজনকে পাঠিয়ে দেবো। এতগুলো টাকা দিয়ে বলবো ভাল লাগে না আর, এই 14 বার হাঁটা যাওয়া আর ভাল লাগে না। না কালকেই একটু ডাল করবো লাউ দিয়ে। না গো ভালো মা, দানা নাই। লাউ দিয়ে আমার টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি খেতেও ভালো লাগে। জীবনে তো মানুষ অনেক স্বপ্ন দেখে তাই না, সে আমিও স্বপ্ন দেখছি যে জীবনে ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আর দেখো মূলো শিম আলু সব দিয়ে ভাজা বসিয়েছি, তিন সবজি বলে যে রান্না করতে হয় না, তাই জন্য এর মধ্যে একটুখানি আমি বেগুন সেদ্ধ দিয়েছি আর এর মধ্যে একটুখানি এক কুচি বেগুনও ফেলে দিয়েছি। তিন তরকারি না রান্না করতে হয় না, এটা আমার মা বলে, মানে মায়ের কাছ থেকে শেখা। আর এ দেখো গোটা শিম সব রেখেছিলাম, তো গোটা শিমটা না ভাজতে ভুলেই গেছি, একটু তেলটা বেশি করে দিয়েছি, দিয়ে ভাজি, দেখো কি সুন্দর ভাজা হয়েছে। তবে কিন্তু বাটিতে না যখন রেখেছিলাম না তেল একদম চপচপিয়ে গেছে। আর এই জায়গাটা দেখো, এখানে আমি আরও সব সবজি ভাত বসিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা ভাগার। সময় সময় না খুব মানে নিজেকে মানে কি বলবো খুব মানে খারাপ লাগে, এক এক সময় মনে হয় কি ভিডিও করব না, তোমরাই বা কি দেখবে বলো। এই দেখতে পাচ্ছ দেখো যে এত ছোট জায়গাতে মানে কোনটা করব কোনটা করে উঠব না সেটা মানে বুঝে উঠতে পারি না, কোথায় ক্যামেরাটা রাখবো, কোথায় রান্নার তরকারিটা রাখবো, কোথায় সবজিটা কাটবো, একদম এক হাত জায়গা, এখানে এক হাত কি দু হাত জায়গা হবে, এর মধ্যে দিয়ে সব কিছু করতে হয়, গরম তরকারি রাখতে হয়, কতটা যে রিস্কে আমাকে এখানে কাজ করতে আসে আমি জানি। মাছ ভাজলে তো কোনো কথাই নেই, শরীরের মধ্যে একদম চারিদিকে ফেটে বসে থাকে, আর একটা করে রান্না মানে কাটছি আর একটা করে বসাচ্ছি, কেন বলো তো? এই কারণেই কিন্তু একটা করে করছি, যাতে আজকে অনেক বেলা হয়েছে, একটু যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর বেলা হয়েছে মানে কি বলো, বসেছিলাম না গো, সকাল থেকে একের পর এক কাজ করেই গেছি। আর এই দেখতে পাচ্ছ যে লাউটা আমি একটু কুকারে সিটি দিয়ে নিয়েছি হালকা করে, এর মধ্যে লাউ ঘন্ট করবো, তার মধ্যে একটু টমেটো ফমেটো দিয়ে করব। আর লাউ আলু ওই যে টমেটোটা দেখতে পাচ্ছ, বললাম না আমার টমেটো ফমেটো দিয়ে করলে ধনে পাতা আজকে নেই, সেই জন্যই টমেটো দেবো, নাহলে টমেটোটা আমি দিই না। ধনে পাতা থাকলে শীতের দিন তো ধনে পাতার মানে গন্ধই আলাদা, টেস্টই আলাদা। তো এখানে দুদিকে দুটো বসিয়েছি, দুটো রান্না হচ্ছে, আর এখানে দেখো এখনও পটল কাটেনি, পটলগুলো এনেছি এক সপ্তাহ হয়ে গেল। তবে কি বলো তো, নিরামিষের দিন তো এই দিকের মশলাপাতির কোটোতে হাত দেওয়া যায় না, ওই দিকে চকির তল থেকে বারবার টেনে টেনে বার করতে হয়। আর এই যে দেখো পটলগুলো তো এক সপ্তাহ বেশি না, সেই জন্য একটু লাল হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু দানা একদম কচি। আর এই দেখো ছেলেকে ছেলে বলছে মা খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, আমি কী খাবি? তো এক কাজ কর, লেবু একটা খেয়ে মানে ছাড়িয়ে খেয়ে নে, কেন ওর জন্যে ওর যেহেতু এত এতটা মানে অ্যান্টিবায়োটিক চলে, ওষুধ চলে, সেই জন্য ওর জন্য ফল আমাকে এনে রাখতেই হয়। আর দেখো চকিটা দেখতে পাচ্ছ, সারাক্ষণ চাদর নিয়ে গায়ে ঢাকা দিয়ে বসে থাকবে। আর এই যে পটলগুলো কেটে ধোয়া হয়ে গেছে, এখন এই জলও ফেলতে যাবো, আর এই দেখতে পাচ্ছ সব ময়লাগুলো এর মধ্যে তুলবো। ময়লার গাড়ি তো কালকেও আসবে না, তুলে রাখি আমি গিয়ে পরে, বা বরকে বলবো যে একটু ফেলে দিয়ে আসো। ওই যে বললাম এই জায়গাটা, আর জায়গার মধ্যে না এই যেখানটা বসে রান্না করি বা খাবার থাকে সেই জায়গাটা মানে কি ওই সব কিছু ফেলে, জল ফল ফেলে সবজি মবজি থাকলে না আমার বড্ড ঘৃণা করে জানো তো, মানে চেষ্টা করি কত তাড়াতাড়ি এগুলো তুলে এই জায়গাটা মুছে শুকনো করে পরিষ্কার করে নেবো, নাহলে নিজেরই একদম প্যাচ প্যাচ করে না, একদম ভাল লাগে না। ওই জন্য আমি রান্না করতে করতেই দেখবে এগুলো সব তুলে পরিষ্কার করে নিই, কখনো দেরি হচ্ছে রান্না দেরি হোক গিয়ে সেটাই করি। আর সব গুছিয়ে নিলাম, এবার বাইরে জামাকাপড়গুলো ওলট পালট
পালট করে দিতে হবে। আর এই দেখো বাইরে জামা কাপড় ওলট পালট করতে এসে আর ওই যে মেয়েটা, ওর সাথে আমি কালকে একটু লাফানদড়ি খেলেছিলাম, তাই জন্য আমাকে আজকাল যে মামি তুমি লাফানদড়ি খেলবে গো, তাই তুমি কত রকমের লাফানদড়ি পারো, সেই ছোটবেলায় কত রকমের লাফানদড়ি খেলতাম বন্ধুদের কাছ থেকে, এর ওর কাছ থেকে চেয়ে নিয়ে, নিজেদের তো খেলনা বলো কি বলো কিছুই ছিল না। ঘুম থেকে উঠেই ছোটবেলায় হতো কাজ করতে হতো, আগে বাবার ধূপকাঠি নাহলে ঠোঙা সংসারের কাজ সবই করতে হতো, ঠোঙা না করলে রোজের খাবার দাবার মানে চাল ডাল আসবে না, ঘরে ভাত ফুটবে না, আর ধূপকাঠি না করলে বাবা যেতে পারবে না, যেগুলো বড় খরচা সেগুলো হবে না। তাই ও বলছে মামি খেলবে, তা দেখি ওর সাথে একটুখানি লাফানদড়ি খেলে নি তারপরে কাজ করি। কেমন লাগছে? মনে হচ্ছে না কেমন একটা লাগছে লাগছে? দেখো পটলের তরকারি বসিয়েছি, তো ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই যে কিভাবে করলাম। নিরামিষের দিন বড্ড ঝামেলা হয়, তবে রোজ রোজ তো বড়া খাওয়াটা উচিত না। আজকে লাউ ঘণ্ট, শিম, মূলো, আলু আর কি দিয়েছি, শিম, মূলো, আলু, লঙ্কা দিয়েছি, ভেজেছি, তিন রকম ভাজতে হয় না, তাও আমি ওর মধ্যে একটু এক কুচি বেগুন দিয়ে দিয়েছি, ওটা দিয়ে ভেজেছি। আর এখানে বরমশাই চলে এসছে বাড়িতে, আজকে আবার দেরি হয়ে গেছে, দুটো তো হাত, কত কিছু করব বলো। তার মধ্যে চিন্তায় মাথায় তো খারাপ হয়ে যাচ্ছে যে ছেলে তো নতুন, মাস্টার তো ঠিক করে দিলাম, কিন্তু পয়সা কোথা থেকে আসবে, এত পয়সা খরচা কি করে চালাবো। বরকে যখন কাল বললাম, বর বলছে আমাকে বিক্রি করে দাও, কে নেবে দেখো আমাকে বিক্রি করে দাও, বলো এটা একটা কথা, বিক্রি করব কি করে, বিক্রি করলে কেউ নেবে? কেউ নেবে না। আমি বললাম আমাকে বিক্রি করো কাজে দেবে, সেইটাই হচ্ছিল কথা। আর হচ্ছে যে আমরা জীবনে আর কিচ্ছু পাইনি গো, ভালো খাবার, ভালো জামা কাপড়, ভালো পড়াশোনা, ভালো থাকা, স্কুলে যাওয়া, কিচ্ছু পাইনি, কিচ্ছু না, আমি তো পাইনি। এক এক বেলা খেলে তিন বেলা না খেয়ে দিন কেটেছে, ফ্যান ভাত খেয়ে দিন কেটেছে, এরকম দিন কাটেছে। সেখান দিনে থেকে ছেলের জন্য চেষ্টা করছি যে ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, তার জন্য আমার এত কষ্ট করা। তো যা হোক একটা তো ব্যবস্থা করতেই হবে, যদি ভালো মাস্টার পাই তার জন্য তো ব্যবস্থা করতে হবে। আর এখনকার মাস্টার বুঝতেই পারো যে মাধ্যমিক পাস করবেন করে যে 11 ক্লাসে ভর্তি করবো তা হবে না, তার জন্য এখন থেকেই বুকিং করতে হয়, সেই কারণেই এইগুলো। কতদূর কি হয় দেখি, কতদূর কি পেরে উঠি দেখি, তো বলতে তো পারছি না। তরকারিটা হতে বাকি আছে, তবে ছেলের ভাতটা জোড়া দিয়ে দিই, ছেলে খেয়ে নিলে আমি দুটো খেয়ে শুই, আবার বিকালে মাকে নিয়ে বেরোতে আছে, মা হচ্ছে ইসে যাবে কি বলে, মাকে নিয়ে তথ্যমিত্রে যাব মার আধার কার্ড বার করতে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার দেখছি কি রান্না আছে সেটা তো শেয়ার করবো, এখন তো বকবক করে নিলাম, তোমাদের সাথে একটু মনের কথা বলে নিলাম। রান্নার তরকারিটা হোক, ছেলের ভাতটা বাড়ি, আবার আসছি, সাথে থাকো। ছেলের খাবার নিয়ে বসেছি, এটা হচ্ছে ছেলের খাবার, এটা কিন্তু আমার খাবার না, ছেলেকে আজকে নিরামিষ তো খাইয়ে দিতে হবে, তাই জন্য এক থালায় সব নিয়ে বসে পড়েছি, আর ওকে খাইয়ে দিই, একটু শুয়ে নিই, আবার বিকালে। এ দেখো বলতে বলতে বিকাল হয়ে গেছে, মা এসছে কখন, মানে কখন এসছে মানে 5টার সময় এসছে, মাকে চা ফা করে দিলাম, তারপর মা আর আমি যাচ্ছি, মা বললো মনে টোটো করে যাবে, বললো না আবার মায়ের 20 টাকা খরচা হবে, থাকবে আমরা হেঁটেই যাই। তো সেই কারণে দেখো এখানে বেরিয়ে পড়েছি, মাকে নিয়ে তথ্যমিত্রে যাচ্ছি, মায়ের যেহেতু ফোনটা লাগবে, ওটিপি ঢুকবে, সেটা দিয়ে তারপরে কাগজ বেরোবে, ওখানে গিয়ে দেখো আবার চলে আসছি বাড়িতে, ওখানে গিয়ে কি হলো মা কাগজই নিয়ে যায়নি, আমারও খেয়াল ছিল না, আমি জিজ্ঞাসা করিনি, কেন যখন ফোন করলাম 5টায় তখনই বলেছিলাম মা কাগজটা তুমি নিয়ে এসো, এবার আমি আর খেয়াল করিনি যে বাড়ি নিয়ে এসছে কি না, মা একটা ব্যাগ নিয়ে এসছে, আমি মনে করলাম যে মা ব্যাগের মধ্যেই হয়তো কাগজ নিয়ে এসছে, কি আর করা যাবে, আবার একদিন মায়ের ফোনটা নিয়ে আমিই যাব। বাবা নে তাড়াতাড়ি, বাবার তো মশা খেয়ে নিল। মাকে নিয়ে গেছিলাম কাজের কাজ, তো কিছু হলো না, ওখানে যাওয়ার পর হেঁটে গেছি, হেঁটে এসছি, যাওয়ার পর মাকে দেখছি, মা যে কাগজটা নিয়ে আসতে বলেছিলাম কাগজটাই নিয়ে আসেনি, বাধ্য হয়ে কাজটা তো হলোই না। আর যেতে আসতে এত সময় লাগলো, হেঁটে যেতে আধ ঘন্টা, আবার আসতে আধ ঘন্টা, মা আবার গাড়ি ভাড়া দেবে, সেই জন্য আর হেঁটেই আসলাম, গাড়িতে আর উঠলামই না। আর আমার ভীষণ পায়ের মাংস যন্ত্রণা করছে, মানে পায়ের কি বলো এত যন্ত্রণা করছে, ছেলে পড়তে গেল, আর ওই দেখো বাসন কোসন পড়ে আছে, দেখতে পাচ্ছ কি অন্ধকার, আমার ঘরে লাইট জ্বললেও কি অন্ধকার থাকে, বাসন কোসনগুলো এখন মাজবো, চা খেয়ে গেছি, মা এসেছিলো, মাকে চা বিস্কুট এসব দিলাম, মা তো চানাচুর ফেনাচুর খেতে পারে না, বিছনার এপাশটা খোলা, ছেলেকে বকাবকি করলাম, একটু পরীক্ষা নিয়ে টেস্ট পেপার বেরিয়ে গেছে, টেস্ট পেপার কিনতে হবে, খাতা কিনতে হবে, একটা রায়মার্টিনের অঙ্ক বই কিনতে হবে, এই সময় বিশাল খরচা, বললাম না ছেলেকে ভর্তি তো করে দিয়েছি মাস্টার, নতুন মাস্টারের কাছে, কিন্তু খরচা চালাতে পারাটাই মুশকিল, পারবো কি না জানি না। সকালে ছেলে আমার টিপ পড়িয়েছে, দেখো ব্যাকা হয়ে গেছে, এবার ঠিক আছে তাই না, চলো বাসন কোসনগুলো মেজে নিই আগে।
এটা হচ্ছে রাতের খাবার ছেলের আর বরের, ওইখানে পটলের তরকারি আর ওই ভাজা আর মিষ্টি দিয়েছি দুটো করে। ওই যে আমাদের বাড়ি অতিথি এসেছিলো তারা মিষ্টি নিয়ে মানে নিয়ে এসেছিলো। আর সত্যি কথা বলতে আমি সন্দেশ একদমই খাই না, সন্দেশ আমার একটুও পছন্দ না। আমি রাতে বসে পড়েছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বরের থালা বরে একটু রুটি মিষ্টি রেখেছিলাম, মিষ্টি তো আমি খাবোই না, রুটিটা আমি একটু খেতে পারি। আর আমি নিয়ে বসেছি ভাত, আমি পটলের তরকারি নিইনি, শুধু ভাজা আর লাউ ঘন্ট নিয়েছি। আজকাল আমি একদমই ভাত খেতে পারি না জানো তো বন্ধুরা, কি জানি কেন কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না। ডাক্তার দেখাবো ভাবলাম তো, ছেলেকে তো এই মাস্টার দিলাম, এখন ABTA কিনবো, খাতা কিনবো, মাস্টারের এক মাসে মায়না দিলাম, কি করা যাবে, এই যে জীবন এইভাবে চলবে। আর এই দেখো বর জল খাচ্ছে আর ওখানে দুধ দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, ভালো লাগলে পাশে থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। চলো।